দলীয় কার্যালয়ে করবেন জাতীয় পতাকা উত্তোলন। তারাপীঠে এসে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই দিন তিনি তারাপীঠে এসে রাত্রিবাস করবেন এবং আগামীকাল সকালে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকাল 7:30টায় রামপুরহাট বিজেপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করার পর সকাল 8টায় রামপুরহাট পৌরসভা 13 ও 15 নম্বর ওয়ার্ড সংলগ্ন চালধোয়ারি পাড়া এলাকায় এক চা চক্রে যোগ দেবেন। এই দিন তিনি তারাপীঠে এসে এক সাংবাদিক সম্মেলন জানান বিজেপিকে রাজ্য সরকার ভয় পাচ্ছে, তাই ঠাকুরের নাম শুনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ। তাকে ভিক্টোরিয়ার সামনে যে অনুষ্ঠান ছিল সেখানে ডেকে তাকে অপমান করা হয়েছে। আমরা তো খুশি হই কাউকে ঠাকুরের নাম করে স্বাগত করলে, হরিবল বা জয় শ্রীরাম এগুলো ঠাকুরের নাম, খুশি হওয়া উচিত। রাম নাম শুনতে যদি কারো কষ্ট হয় এটা আমাদের জানা ছিল না। ওখানে যে মানুষগুলি এসেছিলেন আমন্ত্রিত হয় সাধারণ মানুষ, তারা বলেছেন হয়তো প্রধানমন্ত্রী খুশি হবেন, কিন্তু মুখ্যমন্ত্রী যে খেপে যান এটা কেউ বুঝতে পারেনি। তো উনি জয় শ্রীরামটাকে বন্দে মাতরমে যেমন ব্রিটিশরা ভয় পেত সেরকম ভয় পাচ্ছেন, সেটা কারো সম্পত্তি নয়। রামের নামে স্লোগান দেবে, আর রাজনীতিক তিনি রাজা ছিলেন, রাজনীতির ক্ষেত্রে যদি রাম নাম বলে ক্ষতি কী আছে? আজকে মঞ্চ থেকে আবার রেশন ফ্রি দেওয়ার কথা তিনি বলেন, জুন মাস থেকে অনেক কিছুই বলবেন, হেরে যাওয়ার ভয়তে এখন যত নির্বাচন কাছে আসছে আর এই ধরনের অবাস্তব কথাবার্তা বলছেন। রেশন ফ্রি দিয়েছিলেন মোদিজি লকডাউনের সময়, সে রেশন তো সাধারণ মানুষ সব পায়নি, তার কী হবে? বলছি কালকে কৃষক আন্দোলনে ট্রাক্টর র্যালি নিয়ে যদি কিছু বলেন, চলুক ওখানে, তাতে আমাদের কিছু যায় বাংলার কৃষক বিজেপির সঙ্গে। তিনি তো বীরভূমে তৃণমূলের সভাপতি বলছে বিজেপিকে মেরে পাগার পার করে দাও, কী বলবেন? বলে নিন মে মাস অবধি, বলা ছাড়া কিছু করার নেই ওনাদের, সময় শেষ হয়ে এসেছে। তা চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।